ওয়েলকাম এভরিওয়ান টু মাই ফ্লাই। সন্ধ্যাবেলা কিছু একটা চটপটা খেতে ইচ্ছে করছে, কী বানানো যায় খুব তাড়াতাড়ি, খুব সিম্পল দিয়ে কিন্তু খুব টেস্টি একটা জিনিস আমি বানাচ্ছি, তো আমার সাথে থাকুন। এই গেলাম আর এই আসলাম, এটার মধ্যে দিয়ে দিলাম আমি ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা। এবার আমি দিচ্ছি সাবুদানার গুঁড়া, এটা ভীষণই ক্রিস্পি, যে কোনো বড়া বানানোর জন্য খুবই উত্তম। এখন দিয়ে দেব আটা, আমি ময়দা বা বেসন কোনোটাই ব্যবহার করছি না, নর্মেল আটা, ময়দা আমরা খাই না জেনারেলি। খুব সামান্য, যেহেতু মুড়ি নোনতা, খুব সামান্য, যেহেতু আমি বেটার একটু আটা দিলাম তার জন্য খুব সামান্য এইটুকুনি একটু নুন দিলাম এটার মধ্যে। এবার এটার মধ্যে অল্প অল্প করে জল দেব, দরকার পড়লেই দেব। দিয়ে এটাকে মেখে নিচ্ছি ভালো করে। একদম সফট হয়ে গেছে এখন এটা, একটু আমি রিফাইন তেলটা দিলাম। খুব নরম এখন মুড়িটা আমি দেখাই, একদমই নরম, একদমই নরম, বাইন্ডিংটা হয়েই যায় চটপট। এইভাবে চ্যাপটা চ্যাপটা দেবেন। এটা আমি পিওর ভেজ করলাম, এটার মধ্যে ইচ্ছা করলে পেঁয়াজও দেওয়া যাবে, আমি ইচ্ছাকৃত আজকে পেঁয়াজটা দিলাম না ভেজ রাখার জন্য জিনিসটাকে। আমি আগে একটা ভিডিওতে বলেছি সাবুদানার গুঁড়ো করে রেখে দিলে অনেক সময় চালের গুঁড়ো, চালের গুঁড়ো নষ্ট হয়ে যায়, কিন্তু সাবুদানার গুঁড়ো করে রেখে দিলে, বড় সাবুদানাটাকে একটু রোস্ট করে গুঁড়ো করে রেখে দিলে সেটা সহজে নষ্টও হয় না, আর এটা দিয়ে যে কোনো ফ্রাই করলে সেটা খুবই ভালো মুচমুচে হয়। আপনারাও বাড়িতে এটা ট্রাই করবেন। এটা ভাজাটা হলে আমি দেখাচ্ছি, হালকা হালকা লাল হলেই এটাকে নামিয়ে নেওয়া যাবে। এটা আমি আরেকদিনও বানিয়েছি, ভীষণই ভালো লাগে খেতে, মুচমুচে একটা ইনস্ট্যান্ট হয়ে যাওয়া। বাড়িতে কোনো গেস্ট এসেছে, বাড়িতে কিছু নেই, তখনও এই ধরনের পকোড়া আপনারা সবাই বানিয়ে ফটাফট সার্ভ করতে পারবেন। আমচুর পাউডার একটু দিয়ে দিলাম, আমচুর পাউডার বা চাট মশলা যেটা ইচ্ছা দিতে পারেন, সস দিয়েও খাওয়া যাবে। তো রেডি চটপটা মুড়ি কা পকোড়া করুন। এই দেখুন গরম গরম চটপটা মুড়ির পকোড়া, ইজি টু মেক আর খুব সুস্বাদু একটা স্ন্যাক্স আইটেম। তার সঙ্গে থাকুন, আরও কিছু দেখতে পারবেন নতুন। বাই।